গার্লফ্রেন্ড নাম আছে আকাল। আকাল হয়, আকাল একটি ছেলে, হে দুই মাই হয় আর কি। তা হেরা খুব অভাব হয়েছে, অভাব গিয়া। তারপর হের মাই ওই পরের বাড়ি কাজ টাজ করি গিয়া, বহু কষ্ট করি গিয়া ওই ছেলে লেহাইছে পড়াইছে, এখন তো ছেলে ডাঙর হয়েছে। তার আর একটা ছেলে এক জমিদার, হে জমিদারে করছে কি, হে আর একটি মাইয়া। হে এখন কয় কি, আমার এই মাইয়ার লগে যে ছেলের ই হবে মিল হবে, সেই ছেলে যে আমি মাইয়া বিয়ে দেব। এখন তো লোকজন পাঠাইছে ছবি তুলিয়া, ছবি তুলকে পাঠাইছে ভর, এখন আইয়া পাইছে ওই আকালরে, আকালরে পাইয়া হের মার দে কইয়া লইয়ে গেছে। এখন তো লইয়ে গেছে ভর, আকালের মায়ের জমাই কি, আমার আকাল কাইল হবে পরশু হবে, ওই লোকের বাড়িতে দুইটা ধান টান বানে, দুইটা চাল টোল আনে, দুইটা মুড়ি টুড়ি বাজে, আর ওই আকালের লোক গিয়ে থই থই আমার পোলাই আবে, আইলে আমার পোলাই খাবে, ওই পোলাই আর আয় না। জমিদারের বাড়ি যাইয়া মায়ের কথা গেছে ভুল গিয়া, এখন আর মায়ের কথা মনে নাই। এখন বুড়ি মায়ের পরাণ, তো মায়ের পরাণ, তা মায়ের পরাণ, তো মায়ের পরাণ এখন আর রয় না। এখন মা একদিন বিকারি বেসে গেছে, বিকারি বেসে গেছে, যাইতে যাইতে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হয়েছে পর এখন ওই বারে বিটার গেছে, বারে বিটার যাই কয় কি, একার পূর্ব লোকে যাইয়া দেখা হয়েছে। এখন কয় কো মা, তোমাকে বাড়ি আমি একটু রাত্রিতে থাকতে পারবো, কালে পারবে না নি। তা তো বুড়ি রইতে দেশে, রইতে দেশে খাইতে দেশে, এখন থাকবে কোন জায়গায়, একটা বারিন্দা কয় না, আমি বারিন্দায় থাকবো না, আমি থাকবো তোমাকে এই যে শিয়রি দেশে করে এই এই জায়গায় থাকবো, ওই ওই ফোলাই এখান থেকে উপর তালায় আবে যাবে দেখবে। ওই বুড়ি ওই জায়গায় বইয়া এখন এক এক করতে করতে বুড়ি পাঁচ দিন থেমাতে রয়েছে, দেখা পাই পোলাই ওই বিচার আচার করে বাইর বাড়ি যাইয়া, জমিদার বাড়ি থাকে বিচার আচার করে বাইর বাড়ি যাইয়া, আর ওই হেনটা আইয়া ওই পোলাই দোতলা তেতলার উপর ওড়ে, ওই পোলাই মায়ের এখন চিনি না, ওই বিডি দেখে না, তোমায় বলো বিডি এক বিকেরি মায়েরে আসে না, মায়ের এখন আর চিনে না, বড় লোকের লোকে দেখা হয়েছে, বড় লোক হয়ে গেছে। এখন ওই পাঁচ দিন তেমাতে রয়েছে, পাঁচ দিন তেমাতে রয়েছে, ওই বুড়ি জামু জম হর কেউ যায় না, ওই পোলার একটু দেখে মনের মতন পোলারে দেখে টেকিয়া, এখন চাই ফের দিন হয়েছে ভাই, এখন কয় কি আমি এখন বাড়ি যাই মূলে, ও যে বউটা সেটা যত্ন করছে আপনার রয়ন, কাল না আমি আর রম না। তো বুড়ি যে সময় যায় সেই সময় পোলার যে ওই বাইর বাড়ি বই বিচার আচার করে, ওই কাছারিটার কলদা পোলায় আটকে যায়, আটকে যাইয়া এখন কয় কি, বাবা আকাল তোমার জয় হোক, বাবা আকাল তোমার জয় হোক, বাবা আকাল তোমার জয় হোক, তিনবার কইয়া বুড়ি আটকে গেলে, ওই কথাটু পোলার কানে গেছে। হুম, সেই জন্য মায়ের গলার স্বর ওই কথাটু পোলার কানে গেছে। এখন ওই এখন পোলায় কইতেও পারে না কিছুও না, এখন আইয়া দেখে কি, আইজারা বুড়িরে দেখে না, না দেখো নেই, ওই পোলার এখন ওই মায়ের স্বর পাইয়া পোলার এখন মন উতসি ইয়ে গেছে। এখন তা পোলায় দুই তিন দিন পরে গেছে মায়ের তালাশে, ওই বাড়ি গেছে পর দেশি লোকে কয় কেউ বুড়ি তোর আকালে দেখা পাইছো, তাহলে পাইছি আকাল আমার কথা টথা কয় নাই, আকাল আমার সে নেও না, আমার সে নেও না, তা বুড়ি মোগলাকে তেতে ল। এখন করলে কি, ওই ওগুলাকে তেতে গেছে বুড়ি, ওই সকল কাছাইয়ে কষাইয়ে থইয়া তেতে গেছে, তেতে গেছে পর এখন ওই ফোলাই গেছে, ফোলাই গেছে পর এখন ওই দেশি মানুষে ডেজি গায় এই জায়গায়, সেই দেশি মানুষে ও চেনি না এখন পোলারে, কবে বেরিয়ে বুড়ি ছেলে কোথায়, কালে বুড়ি তো হে আর পোলার দ্বারে গেছেলে তালাশে, পোলাই বুড়ির কথা ও কয় নাই কিছু হো না, বুড়ি পোলারে দেখে দেখে আইয়া তার তো আইয়া মাইছে কইছে পর হেরা বুড়িরে তেত্তে লইয়ে গেছে, বুড়ি তেত্তে গে তেত্ত করতে গেছে, ওই তেত্ত করতে যাইয়া কালে বুড়ি আইলে পর আমার আপনারা খবর দেবেন, বুড়ি আর আয়নায় ফির গিয়ে বুড়ি তেত্ত করতে যাইয়া হাইয়া নেব, ওইয়া বুড়ি দেহেও রাখছে আর বুড়ি ফির গিয়ে আর ফোলার লাগে, আর ফোলার লাগে আর দেখা আর বুড়ির লাগে, ওই নেই ওই নেই, এই গেলে একটা, এটা শেষ।